সাগর, তোমার রিলিজ অর্ডার হয়েছে, কাল তুমি মুক্তি পাবে। মামা, কে আসছে? মামা, কে আসছে? জলদি এসো। কোথায়? দেখছি না তো। সত্যি বলছি মামা, কে আসছে? ধুর, দেখছি না তো। লাইনে কান দাও, শুনতে পাবে। দাও না। তাই তো। নাও, আরে নাও নাও। শরীরটা হলো সবার আগে। শরীর অচল হলে মন দুর্বল হয়ে যায়। সাধেই কি আর গুণীজনরা বলেছে, স্বাস্থ্যই সকল সুখের মূল। পানিটা ফেলে দিচ্ছিস কেন? অর্ধেক শক্তি তো নষ্ট করে ফেললি। আগে পানিটা খাবি, তারপর এই ছোলা মুখে ফেলবি, ভালো করে চিবাবি, কিলে ফেলবি, ব্যাস। আমার শালা, তোদের মামা, ওনার ভাইজান। অনেকদিন পর এলো, বেশি খেপিও না কিন্তু। ভালো আছো তো তোমরা? পাজি, অসভ্য, দেখেছ আমার পেটের ছেলে আমার ভাই সেজেছে? ছেলে মেয়ে নাতি সবাইকে আদর দিয়ে বন্ধু বানিয়েছে। তাতে কি হয়েছে? আমরা সবাই বাবা আদমের সন্তান, সেই হিসেবে সবাই আমরা ভাই বোন। অতটা মানতে না পারলেও বন্ধু হিসেবে মানতে দোষ কি নাকি? মামা, মামা, তুমি তো সবার গলা নকল করতে পারো, আমার গলাটা নকল করা তো দেখি। তুই তো ছেলে মানুষ, তোর বাপের গলা পর্যন্ত নকল করে দি, আর ছোলার মর্যাদা বুঝলো না বলেই তো আমার পটাশ করে মরে গেল। ছোলা খেতে বললেই আবার আঁচলের নিচে গিয়ে পালাতো। আর আমি কি ঘোড়া যে কাঁচা ছোলা খাবো? আরে, কাঁচা খাবার এই যদি এত মূল্য থাকতো তাহলে আর মানুষ কষ্ট করে রান্না শিখতো না, সবকিছু কাঁচাই খেত। আমি ওসব কাঁচা খাবারের মধ্যে নেই, আমার বউয়ের হাতে রান্না হচ্ছে অমৃত। আমার বউ যতদিন আছে ততদিন বউয়ের হাতে রান্না ছাড়া আর কিছুই খেতে চাই না। কেঁদো না, ব্যথা পেলে কেঁদো না, হাসো না, প্রাণ খুলে হাসো না। কেঁদো না, ব্যথা পেলে কেঁদো না, হাসো না, প্রাণ খুলে হাসো না। এ জগতে কেউ থাকে না চিরদিন থাকে না। কেঁদো না, ব্যথা পেলে কেঁদো না, আসল না, প্রাণ খুলে হাসো না। এ জগতে কেউ থাকে না চিরদিন থাকে না। কেঁদো না, ব্যথা পেলে কেঁদো না, আসল না, প্রাণ খুলে হাসো না। Woo!
এই তো জীবন এই তো জীবন জীবন এই তো জীবন এখানে আকাশ মুক্ত বাতাস নেই যার কোন তুলনা সত্যি বলতে ভাই তোমার মতো সুখী মানুষ আমি আর দেখি নাই ভাইয়া সুখী হতে চাইলেই সুখী হওয়া যায় দিন রাত যারা এটা চাই ওটা চাই করে মাথা খারাপ করে ফেলে কোটি কোটি টাকা পেলেও তারা সুখ পায় না আমার তো কোনো চাহিদা নেই যা আছে তাই নিয়ে আমি সুখী ছেলে সাইকেলে অফিসে চলে আসি টাইম মতো পৌঁছে যাই একদিনও লেট নেই আমাকে নামিয়ে দিয়ে ছেলেও চলে যায় ওর মাস্টারের ঠাকুরে একসাথে সবাইকে নিয়ে ভালোই আছো আমিও ছিলাম কিন্তু ছেলের বউ আসার পর থেকে সব গোলমাল হয়ে গেল কোনো গোলমাল নেই সব মানিয়ে নেয়ার ব্যাপার আমি তো ছেলের বিয়ে দিয়ে ঘরে বউ আনতে এক পায়ে খাড়া কিন্তু ছেলের ওদিকে খেয়ালই নেই কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না পর্যন্ত চন্দ্রা এই চন্দ্রা কি রে চন্দ্রা সরি আমি ভেবেছিলাম মানে আমার জন্য একজনের অপেক্ষা করার কথা ছিল আমার বয়ফ্রেন্ড আমি তাকে খুঁজতে খুঁজতে সরি ঠিক আছে বুঝতে পেরেছি তা আপনিও কি কারোর জন্য অপেক্ষা করছেন জি না মানে আমি কার জন্য ওই যে চন্দ্রা চন্দ্রা আপনার সঙ্গে চন্দ্রা আর এই আর কি মানে আপনি চন্দ্রার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে বুঝতেই পারছেন কতদিন থেকে এই বছর দুই তা আপনি এখানে দাঁড়িয়ে কেন চলুন না না ও আসবে হয়তো বান্ধবীদের চোখ ফাঁকি দিতে পারছে না তাই আসতে পারছে না দাঁড়ান দেখাচ্ছি মজা দু বছর লুকিয়ে লুকিয়ে প্রেম করে আর বললেই বলে কিনা না না ওকে কিছু বলবেন না ভীষণ খেপে যাবে এখন কিছুই বলবো না
এই তুরটা দিয়ে আসি আপনার কাছে সব শুনবো তারপর যা করার করব আপনি এখানেই থাকবেন আমি এক্ষুনি আসছি আচ্ছা আর হ্যাঁ আমার বয়ফ্রেন্ড যদি আসে আমি ওকে অপেক্ষা করতে বলবো কিন্তু আমি তাকে চিনবো কি করে ও একটা পাঙ্কু টাইপের হ্যাঁ ওই যে দেখলে চিনবো ঠিক আছে আগে একজন আসেনি আরেকজনকে তো পেয়েছি চলুন আজ চন্দ্রাকে মজা দেখাবো পাগল হয়েছেন আমি গেলেও রেগে যাবে আমাদের ব্যাপারটাও গোপন রাখতে চায় হ্যাঁ ভয় পাচ্ছেন কেন আমরা আছি না বুঝতে পারছেন না ও আমাকে এখানে দেখলে এমন ভাব করবে যেন চেনেই না একেবারে অস্বীকার করবে হয়তো যা তা বলে অপমানও করে দিতে পারে ওসব আপত্তি শুনছি না দুধ নিয়ে যেতে দেরি করেছি বলে আমাকে বহুত কথা শুনিয়েছে চন্দ্রা এবার ওর গোমর ফাঁক না করে ছাড়ছি না আমি আসেন না আরে আসেন আরে আমি শুনুন দেখুন ওকে সামলানোর দায়িত্ব কিন্তু আপনাদের আচ্ছা আচ্ছা আসুন আসুন না আর চন্দ্রাকে মজা দেখাবো আচ্ছা এই তাহলে তার বয়ফ্রেন্ড উনি আমার বয়ফ্রেন্ড না তবে আমাদের এক বান্ধবীর বয়ফ্রেন্ড যে বান্ধবী নিজের প্রেমের কথা প্রকাশ তো করেই না উল্টো আমাদের প্রেম নিয়ে ঠাট্টা করে কে রে আর কে আমাদের চন্দ্রা হোয়াট কি বলছিস চন্দ্রা ওসব চালাকি রাখ দু বছর ধরে লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস আর এখন ন্যাকা সাজছিস ডুবে ডুবে জল খাসা পুকুর চিনিস না এতদিনে ধরা পড়েছিস একেবারে হাতে নাতে শাট আপ এটি আমি কখনো দেখিনি আই মিস্টার কে আপনি আগে বলেছিলাম না আমাকে চিনবে না এই যে মিস্টার কানাকানি কিসের কি উদ্দেশ্য আপনার আরে ভাই রেগে যাওয়ার কি আছে আমরা তার ভাগ বসাচ্ছি না তোর প্রেমিককে নিয়ে না হয় একটু আনন্দই করলাম বেবি তুই কি আমাকে পাগল পেয়েছিস একে আমি চিনি না জানি না কখনো দেখিও নি বাস হলো এরপর হয়তো সম্পর্কটা কাটাপ করে দিবে বললেই হলো চন্দ্রা বারাবারের একটা সীমা আছে আমরা তোর বান্ধবী তার তো নই আমাদের কাছে অস্বীকার করে তুই আমাদের অপমান করছিস আমরা কেউ কাকে অপমান করছি না অপমান করছে স্কাউন্ডেলটা এই রাস্কেলটা এই লফাটা বলেছিলাম না গালাগালি করবে আমি জানি তো এবার সামলা চন্দ্রা তোর এই লজ্জার কোনো অর্থ নেই তোর প্রেমিক যথেষ্ট সুন্দর ইয়াং হ্যান্ডসাম তোর সঙ্গে মানে কি দাঁড়ো তাহলে তোরাই থাক তোদের এই সুন্দর ইয়াং হ্যান্ডসাম এই গ্রেট ফ্রড কি নিয়ে আমি আমি চললাম চন্দ্রা দিলেন তো আমার দু বছরের প্রেম একদিনে মাটি করে দূর সাহেব কেমন করে প্রেম করেছেন প্রেমিকা রাগ করে চলে যাচ্ছে আর আপনি দাঁড়িয়ে প্যান্টান করছেন জোর করে ধরে আনুন ফেরার আমায় ছাড়িয়া চন্দ্রের মতো মুখ খানি মেঘে ঢাকিয়া আনো ফিরাইয়া তারে আনো ফিরাইয়া আনো ফিরাইয়া তারে আনো ফিরাইয়া বন্ধু আমার যায় চলিয়া আমায় ছাড়িয়া চন্দ্রের মতো মুখ খানি মেঘে ঢাকিয়া আনো ফিরাইয়া তারে আনো ফিরাইয়া আনো ফিরাইয়া তারে আনো ফিরাইয়া অভিনি স্বপ্নের তাজমহলে হাত ধরে পাশাপাশি বসেছিলে কতদিন স্বপ্নের তাজমহলে হাত ধরে পাশাপাশি বসেছিলে আজ কেন সেই কথা সেই প্রেম গেলে ভুলিয়া বন্ধু আর যায় চলিয়া আমায় ছাড়িয়া চন্দ্রের মতো মুখ খানি মেঘে ঢাকিয়া আনো ফিরাইয়া তারে আনো ফিরাইয়া আনো ফিরাইয়া তারে আনো ফিরাইয়া আমার যায় চলিয়া আমায় ছাড়িয়া
চলিয়া আমায় ছাড়িয়া চাঁদের মতো মুখখানি মেঘে ঢাকিয়া আনো ফিরাইয়া তারে আনো ফিরাইয়া আনো ফিরাইয়া তারে আনো ফিরাইয়া বন্ধু আমার যায় চলিয়া আমায় ছাড়িয়া খুব হিন্দি ছবি দেখেন না, সাজানো ভিলেন, সাজানো মারপিট করে একেবারে হিরো হয়ে গেলেন। জি তাও ভাই জান, আপনার কি সবই ফলস ওই ফাইটিং ও? এখন মনে হচ্ছে সবই ফলস হয়ে গেল। ঠিক এইভাবে বর্শিতে ফাঁসিয়েছিলাম, প্রেম জালে ঠিক মতো ফাঁসাবার জন্য রিক্স নিয়ে গুন্ডাগুলোর সাথে মারামারিও করলাম, জিতলাম। ভাবলাম এবার বুঝি নাম দাম ঠিকানার একটা লেনদেন হবে, হলো না হলো না। কিন্তু কিন্তু কি ভাইয়া, আরে কি আদব মেয়ে, ধুন পরিণত দিল না। হ্যাঁ যাবার সময় বলে কিনা আমি কি তাও? তোমাকে তাও বলেছে মামা, তাহলে তো মামি আউট। ওরকম মেয়েটা না এবারের বউ হয়ে না আসে, আমি তো ওই মেয়েকে জীবনে ভাবি বলে ডাকবই না। আমার কাছে কিন্তু ব্যাপারটা খারাপ লাগছে না, কেমন একটা মজার গন্ধ পাচ্ছি। মনে হচ্ছে সাগরের জন্য ওরকম একটা বগির বাচ্চি দরকার। বাইতে গেছে আই তো মায়া, বাইতে গেছে লোহানি, বাইতে গেছে। কিডন্যাপ আমি ঠিকই করছিলাম, কিন্তু কুত্তার বাচ্চারা, ওই কুত্তার বাচ্চারা পারে নাই, তোমায় ধরে আনতে পারে নাই, কুত্তার বাচ্চারা মাই খাইয়া ফিরাইছে। ওই মানের বাচ্চা তুই একটু ধর, আমি ওকে বিচার করে লই। বিচার করছি সব কটার মাইয়া ফেলাইছি, কিন্তু তোর মাইয়া বাঁচব না, মরে আছে আমার ভাই। তুই কেমনে মারছিলি, মরে আছে রোহানি, মরে আছে আমার ভাই, তুই কেমনে মারছিলি।
আমার এলাকায় তাফালিং করো শুয়রের বাচ্চা আমার এলাকায় হাই লেন্ডার করে ঝুলে আছে শুয়রের বাচ্চা রে কুরবান ভাই 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 রে খুন করছে এই কেসে পাগলা সিরাজিরে আমাদের প্ল্যান মতো ফাঁসায় দেন তোর ভাইরে খুন করছি খুন খুলাইছি কিন্তু তোরে ল্যাংটা ঝুলামু না শুয়রের বাচ্চা তোরে কাইটা টুকরা করে ফ্রিজে ভরে রাখুম ফ্রিজ থেকে বাবার জোড়া দিমু আমার কাইটা টুকরা টুকরা করে ফ্রিজে ভরুম আমার ভাই করে জোড়া দিয়ে টুকরা টুকরা করে কাটুম শুয়রের বাচ্চা কুরবান ভাই লিডার চন্দ্রা পিকনিকে গেছিল ওর সিকিউরিটির ভার কারে দিছিলেন মোস্তফা রে মোস্তফা যায় নাই ওর বিচারের ব্যবস্থা করেন আইস রাইটে আরে কোথায় যান কলেজে না মা কলেজে যাবেন না কিছুদিন বাড়ির বাইরে কোথাও যাবেন না কেন আমাদের কিছু শত্রু আছে শত্রু রাজনৈতিক শত্রু ওরা আপনার ক্ষতি করতে চায় তোমাদের শত্রু আমার ক্ষতি করবে কেন আছে আছে এসব রাজনীতির মারপ্যাচ পলিটিক্স আপনি বুঝবেন ও আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে আমাকে যেতেই হবে চন্দ্রা লিডার লিডার তুই মিটিংয়ে যা আমি তো আছি আমি মামুনিরে বুঝাইতাছি দেখ বকবি না কিন্তু বকবি না কিন্তু আমার কসম লাগে মামুনির কসম লাগে খবরদার বকবি না না তুমি বাইরে যাবে না দরকার হলেও সব মাস্টার বাড়িতে এসে ক্লাস নেবে তোমার বান্ধবীদের আমি খবর দিয়ে দিছি ওরা সবাই চলে আসবে শুধু তোমার বাইরে যাওয়া হবে না কিছুতেই হবে না বাবা সামনে আমার পরীক্ষা দেখো মা কুরবান ভাই বুঝাইছে হ্যাঁ আমি বুঝাইছি হ্যাঁ আর বুঝাইতে পারবো না লিডার কুরবান ভাই লিডার বলেন তুই শান্ত বলেন তুই শান্ত হ আমি না বলছি বাস মা আপনার বাবাই যা কইতাছে আপনার ভালোর জন্য আপনার মঙ্গলের জন্য থাক কুরবান চাচা তোমরা তো শুধু চামচামি করতে জানো লিডার তুই শান্ত হ তুই শান্ত হ আমি কইতাছি তুই শান্ত হ আরে কোক না কোক আমারই তো কইছি তুই চুপ কর তুই চুপ কর বুঝান আপনারে বোঝান কুরবান ভাই আপনারে কোলে পেটি করে মানুষ করছেন আচ্ছা বোঝানো রে কালোর কি বিপদ হতে যাচ্ছিল বোঝান কইতাছি কইতাছি আমি বুঝাইয়া কইতাছি তুই যা লিডার যা আরে তোর কত কাজ মিটিং আছে পাবলিক আছে তুই যা তো আমি আসি তো আমি মামুনিরে বুঝাইয়া কমু তুই যা ভাই সব যতদিন এদেশে একজন দুঃখী দরদি মানুষ থাকবে ততদিন আমি আমার দুঃখী দরদি দল নিয়ে সংগ্রাম করে যাব ভাই সব এই ডিডিডি এই দুঃখী দরদি দল আমার দল নয় আপনাদের দল
এদেশের সব দুঃখী মানুষের দল। ওস্তাদ এর তোমার কেমন কাম? আরে ওই লিডার হাওয়ায় পাবলিকের সামনে কথা গেলে গাবড়া যায়, কেন জানি লেখা দেয়, বাসায় বলে রেকর্ড করে আনে, আমি বাজাই, ওই আলা হাত পা ঠোঁট না রে। আমি দেশের প্রধানমন্ত্রী হলে আপনাদের জন্য জীবন দিয়ে কাজ করব। আগামী নির্বাচনে আপনারা ডিডিডি কে ভোট দিন, ডিডিডি কে ক্ষমতায় আনুন। এই দুঃখী দর্দি দল ছাড়া আপনাদের দুঃখ আর কেউ ঘোচাতে পারবে না। খোদা হাফেজ। কিরে চন্দ্রা, কলেজে যাসনি কেন? আনো ফিরাইয়া ধারে, আনো ফিরাইয়া। ব্যাপার কি রে ওই টাউটটা? কিন্তু বাবু কোথায়? বাবু সাবধানে, এটা রাগ বিষ, খেয়ে যেন আবার কেউ না মরে। কে আবার মরবে? সারা দিন রাত যেমন চন্দা চন্দা করিস, এটা তোরই লাগবে 100% করে। একি বাবা, তোমার মুখ এরকম কেন? তোমারও ক্রিকেট বল লেগেছে নাকি? চুপাজি, সবটাতেই দুষ্টুমি। জানিস না বাবা আজ রিটায়ার করে ফিরেছে, এসো বাবা। বাবা রিটায়ার করেছে মানে বাবার অফিসে যাবে না, অফিসে যাবে না মানে বেতন পাবে না, তাই তো? পাবে না তো পাবে না, এই বয়সে বাবা চাকরি করার দরকার কি? রিটায়ার করেছে তো খুব ভালো হয়েছে। তোর এত খুশি আসলো কি দেখে? বাবার রিটায়ার করেছে দেখে। এই বয়সে রোজ আমার হেলিকপ্টারের সামনে বসে অফিসেও যেতে হবে না, পরিশ্রম করতে হবে না। বাবার এখন দিন রাত বিশ্রাম। ফার্স্ট ক্লাস, বাবা এখন থেকে আমার অ্যাসিস্ট্যান্ট। সকাল বিকেল আমার ফুলের বাগান দেখাশোনা করবে। না, বাবা আমার টিচার, ঘরে বসে আমাকে পড়াবে। নো, নানু এখন থেকে আমার ক্রিকেট খেলা। কিন্তু এই যে মাসে মাসে 2500 টাকা ঘরে আসা বন্ধ হয়ে গেল, সেটার কি হবে? তোমার ওই 2500 টাকা আমি এক্সট্রা ইনকাম করব। মুখে তো বলে দিল, কিন্তু কাজটা করবি কি? আরে আপনি এখানে? হ্যাঁ, ওই যে বলেছিলেন না, যাবে যাও রেখে যাও, নাম ঠিকানা, নাম তো আমার জানিনি, চন্দ্রা, আর এটাই আমার ঠিকানা। কিন্তু আপনার নাম ঠিকানা তো দিয়ে আসেননি, আপনাকে খুঁজতে হলে কোথায় পেতাম? আমার নাম সাগর, হাত দেবার মতো আমার কোনো ঠিকানা নেই। কিন্তু আমার যে দরকার, বিশ্বাস করুন আমি মনে মনে আপনাকে সারাক্ষণ খুঁজেছি। ম্যাডাম, আমার মতো গরিবকে আপনার কোনো দরকার হতেই পারে না। সেদিনে সেই পিকনিক স্পটের ঘটনার জন্য আমি সত্যি দুঃখিত, মাফ করে দেবেন, আমি ভাবতে পারিনি আপনি এত বড় লোকের মেয়ে, এত বড় নেতার মেয়ে, আপনাকে নিয়ে তামাশা করা আমার উচিত হয়নি। চলি ম্যাডাম। হ্যাঁ,
কে শুনলেন কেন মাশালা টিচারদের এমন করে শ্রদ্ধা জানাতে উনি আমাদের টিচার আহ উনি টিচার কিন্তু সরকারি করেই তো ও কিছু না ভারতীয় রোজগারের জন্য আচ্ছা আমি যদি মাশালা শিখতে চাই কেসটা কি খুলে বলুন তো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে টিচারের কাছাকাছি থাকার জন্য আমরা চারজনই আপনাকে সাহায্য করব ওয়াদা 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 Girls! হ্যাঁ পেয়েছি খুঁজে আজ নাম ঠিকানা হয়েছি তোমারই প্রিয়তমা শুনুন এটা ক্লাব আপনি কেন আমার পিছনে লেগেছে পেছনে কোথায় এখন তো সামনে ওই দুটো হাতে জড়িয়ে নিলেই হয় ক্লাব ইজ ফিনিশ কি হলো এত হতাশাবার কি আছে একবার না পারিলে দেখো শতবার আই লাভ ইউ সাগর আমি তোমাকে ভালোবাসি এ কি পাগলামি ম্যাডাম ওটার ঘটনার জন্য আমি তো দুঃখ প্রকাশ করেছি ক্ষমাও চেয়েছি চেয়েছো কিন্তু আমি তো ক্ষমা করিনি বলুন তাহলে সেই ভুলের জন্য আমাকে কি প্রায়শ্চিত্ত করতে হবে ভুল সংশোধন করতে হবে ভালোবাসার অভিনয় না করে সত্যিকারে ভালোবাসতে হবে ম্যাডাম এই যে মাটি এই মাটির উপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকা যায় কিন্তু আকাশকে ছোঁয়া যায় না তেমনি দূর থেকে আপনার দিকে ভালোবাসার চোখে তাকিয়ে থাকা যায় কিন্তু ভালোবাসা যায় না সাগর আমি আকাশ নই বড় জোর আকাশে ভেসে বেড়ানো মেঘ হাত বাড়ি ওই মেঘকে ছোঁয়া যায় না কিন্তু কখনো কখনো ওই মেঘ গলে বৃষ্টি হয়ে এই মাটির বুকে নেমে আসে এই মাটির বুকে আশ্রয় চায় পিকনিকের স্পটে চন্দ্রা মারে যে ছেলেটা বাসায় ছিল তার সঙ্গে তার সম্পর্ক সম্পর্ক মানে প্রেম কুরবান ভাই আমাদের মেয়ে তো মাশাল্লাহ বড় হয়ে গেছে ছেলেটা দেখতে কেমন ভালো বাহ বাহ ছেলে কি করে হকার হকার কিছু না আরে কিছু না বসে হকার মাথা ঠান্ডা কর বাইরের লোক রাখেন এটা এটা সরলকে বাচ্চা এটা হকার আমার মেয়ের সঙ্গে কোন ভাই এটা বিহিত করেন Oh, my God.
আপনারা কি সাগরের আত্মীয়? জি। কি হয়েছে আমার সাগরে? ভয় কিছু নেই, এখন ভালোই আছে, তবে সম্পূর্ণ সেরে উঠতে বেশ কদিন লাগবে। কিন্তু এই অবস্থা হলো কি করে? আমি তো কিছুই বলতে পারবো না, তবে যিনি ওকে হাসপাতালে নিয়ে এসেছেন তিনি বলতে পারবেন। কোথায় উনি? ওই যে দাঁড়িয়ে। মা, কে তুমি? মা, আমার ছেলের জীবন বাঁচিয়েছ, কি বলে যে তোমাকে কৃতজ্ঞতা জানাবো? না না, আমারই জন্যই আজ ওর এই অবস্থা, আমি আমি দায়ী। তুমি তুমি কি চন্দ্রা? হ্যাঁ, আমার বাবার গুন্ডারা ওর এই অবস্থা করেছে। কেন, কোন অপরাধী? বোঝুনি বাবা, বোঝুনি, বড়লোকের মেয়েকে ভালোবাসার অপরাধে। ওকে বলে দাও আমার ছেলের জীবন থেকে সরে যেতে। তুমি সরে যাও, ওর জীবন থেকে সরে যাও। তোমরা বড় লোক ও গরিব, তোমাদের খেলাও বুঝবে না। তোমরা একজন মারবে একজন বাঁচাবে, এই খেলা ওখানে খেলো না, খেলো না। তোমাদের তো খেয়ার অনেক কিছু আছে, কিন্তু এই গরিব বাবার ওই তো সম্বল, ওকে নিয়ে তোমরা খেলো না, খেলো না, খেলো না। কি রক্ত মা, কি হয়েছে তোর? অ্যাক্সিডেন্ট করেছিস মা? এত রক্ত, এত রক্ত বেরোলো কি করে? চিনতে পারো, চিনতে পারো রক্ত? পারো না, জানি পারবে না, কারণ তোমার মেয়ের রক্ত রং লাল, ওই ফেরি হলো সাগরের রক্ত রং লাল। চন্দ্রা, ওই শয়তানের রক্ত তোর গায়ে লাগলো কি করে? হ্যাঁ, ধুয়ে ফেল, ধুয়ে ফেলো সব। কোনটা ধুয়ে ফেলবো পাপা? আমার এই শরীরের মধ্যে তোমার যে কু রক্ত বয়ে চলেছে তা আমি ধুয়ে ফেলবো কে দিয়ে? শুনেছি তোমার এক শত্রু আছে যার ভাইকে তুমি খুন করেছিলে। সাগরের মতো নিরীহ নিষ্পাপ মানুষের উপর যে গুন্ডা লেলিয়ে দিতে পারে তার পক্ষে গুন্ডামি মাস্তামি খুন রাহাজানি কোনটাই অসম্ভব নয়। চুপ 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 চুপ। আজ আমার মুখ খুলে গেছে পাপা, ইচ্ছে করছে, ইচ্ছে করছে তোমার মুখ থেকে রাজনীতির মুখোশটা খুলে নিয়ে ভেতরে নোংরা চেহারা সবাইকে দেখাই। চন্দ্রা, জবাব দাও, জবাব দাও, কেন তুমি সরকারকে খুন করতে চেয়েছিলে? কেন, কেন? তোর জন্যে, তোর জন্যে, আমার মেয়ের জন্যে, আমার সম্মানের জন্যে। দরকার হলো ওরকম একটা কেন, একশোটা সাগরকে আমি খুন করতে পারি, একশোটা। এই কথাটাই তোমার রাজনীতিক সভায় দাঁড়িয়ে আমি চিৎকার করে বলবো, এই ভণ্ড রাজনীতিকে চিনে রাখুন, হে দুঃখী দরদি নয়, গরিব দুঃখের জন্যে এর মনে ঘৃণা ছাড়া কিছুই নেই। তুই আমাকে ভয় দেখাস? আমাকে ভয় দেখাস? আমাকে সামনে আসবে না, খুনি গুন্ডা বদমাশ যতদিন সাগর ভালো হয়ে না ওঠে, যতদিন তোমাদের আপনাদের শাস্তি না হয় ততদিন আমি ঘর থেকে বেরোবো না, খাবো না, শোবো না, ঘুমাবো না, পরে পর্যন্ত স্পর্শ করবো না, স্পর্শ করবো না। মামুনি শোনেন, আমার কসম লাগে, তুমি আমাকে মামুনি বলে ডাকবে না, তোমাকে আমার চেনা হয়ে গেছে। লাশ দেখার ইচ্ছে ছিল তো তোমাদের, তোমার লেজাকে বলো, পরের ছেলে নয় নিজের মেয়ে লাশ দেখবে সে। সাগর মরে নাই কেন? মামুনি হাজির হওয়াতেই হারাম দাদা পাচ্চা গেল। একটু বসি মা, ভালো লাগছে। কিন্তু তোর শরীরটা তো এখনো দুর্বল। না মা, বাবা বলতো না কাঁচা ছ নিয়মিত খাবি, ঘোড়ার মতো শক্তি হবে। বাবার শিক্ষা মতো শরীরটা বানিয়েছে তো খুব একটা দুর্বল হয়নি। বাড়িতে কি আছেন? আপনি বাবা? সাগর,
বাইরে চন্দ্রার বাবা দাঁড়ায় অপেক্ষা করতেছে আপনারে ডাকে কেন যাবে কেন যাবে সাগর কি পেয়েছেন আপনারা আপনার মনি বাইরে দাঁড়িয়ে আছে তো আমাদের কি চলে যেতে বলুন বেরিয়ে যান আমার ছেলে যাবে না চলে যান আপনি ভাইয়া যাবে না স্বার্থের জন্য বিনা দোষে কাউকে খুন করতে পারেন আবার স্বার্থের জন্য ক্ষমাও চাইতে পারেন আমাদের কিছুই নেই শুধু আছে সবার প্রতি সবার ভালোবাসা আর আত্মসম্মান এটুকু নিয়ে আমরা সুখে আছি চলে যান চলে যান আপনি বাবা সাগর আমি চন্দ্রার বাবা আমি তোমার আসামি কিন্তু আমি যা করেছি একজন পিতা হিসেবে করেছি আজ তোমার কাছে আমি ভিক্ষা চাইতে এসেছি চন্দ্রা সাত দিন ধরে কিছু খায় নাই বাবা আমার মেয়ে ঘরে দরজা বন্ধ করে পড়ে আছে এক ফোঁটা পানি পর্যন্ত মুখে দেয় নাই আমার চন্দ্রা মরে যাবে বাবা আমি যাব মা আমি তো অন্যায় কিছু করিনি ভালোবেসেছি আপা চিন্তা করিস নে ওরা তো অনেকেই আমাকে আক্রমণ করেছিল পারেনি শেষে গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছিল ওই চন্দ্রার জন্যই বেঁচে গেছি দোষ করেছি এরা শাস্তি পাচ্ছে চন্দ্রা এ হয় না বাবা আমি তো তোমার ছেলে কাপুরুষ নয় আমি যাব চলুন মা চন্দ্রা চলে যাও এখান থেকে বলেছি তো তোমাদের কারো মুখ আমি দেখতে চাই না যাও ঠিক আছে আমাদের মুখ দেখিস না হ্যাঁ কিন্তু সাগরের সঙ্গে দেখা করবি না সাগর হ্যাঁ সাগর এসে বসে আছো না সে কখন থেকে লনে বসে আছে হ্যাঁ লনে বাবা বাবা তুমি এত ভালো কি অবস্থা হয়েছে তোমার আমি ঠিক আছি চন্দ্রা আমি ঠিক আছি আমি ভালো হয়ে গেছি কিন্তু তুমি কি অবস্থা করেছো নিজের সারা শরীরে শুকনো রক্তের দাগ এই যে তোমার রক্তের দাগ বিশ্বাস করো সাগর তোমার কিছু হয়ে গেলে তোমার রক্ত শরীরে ছড়িয়ে আমার মরণ হতো ঘোড়া কে ধর
जाओ ना थाना गए जाओ पुलिस कस्टमर सो सब तेरे दूर दिए गए भाईर मुखे परिवार चिड़े मिलब बन देश विश्वतर बन অবস্থা থানা যাও ঠিক আছে জামানত হয়ে যাক তোর মন চাইলে কাল ওর সঙ্গে দেখা করছ হ্যাঁ করবেন ভাই তুই যা লিডার আমি আসি তো যা স্যার কাগজপত্র সব রেডি চলো ওয়ালাইকুম আসসালাম এসব কি ইন্সপেক্টর সাহেব হ্যাঁ একটা ভদ্র পরিবারকে ধরে এনেছেন কার কথা বলছেন সাগর সাগর খুব ভালো ছেলে ওর বাবা মা বোনদেরকে বিনা কারণে ধরে এনেছেন কেন হ্যাঁ আপনারা পলিটিশিয়ান মানুষ সবকিছুতেই শুধু প্রশাসনের দোষ খোঁজেন বিনা কারণে ধরে আনেনি স্যার কাস্টমার সহ হাতে নাতে ধরা পড়েছে বেনামি টেলিফোনে ইনফরমেশন পেয়ে আমি নিজে গিয়েছিলাম আর কাস্টমার দুজন জবানবন্দিতে সব স্বীকার করেছে ভদ্র মহল্লার মধ্যে ওটা রীতিমতো বেশ্যাখানা ঠিক আছে ঠিক আছে কি ছিল না ছিল সেটা কোর্টে গেলেই বোঝা যাবে আমি ওদের জামানতের জন্য এসেছি স্যার আপনারাই সমাজ থেকে নোংরামি দূর করতে বলেন আবার আমরা স্টেপ নিলে সেই আপনারাই আবার ছাড়িয়ে নিতে আসে সব কেসে কি আসে হ্যাঁ এটা আমার পার্টির লোক না তবু এসেছি কারণ এদের আমি চিনি আপনি ব্যবস্থা করুন ঠিক আছে এসব আমি কিছুই বিশ্বাস করিনি আমি তোমাদের জামিনের ব্যবস্থা করেছি সবাইকে নিয়ে বাসায় চলে যাও পরে আলাপ করা যাবে শোনো বিকেলবেলা আমার বাড়িতে উত্তেজিত পাবলিক ওরা হাতে পেলে চোখে ছাড়বে না আর যে ছেলে নিজের বোনদের দিয়ে এসব করায় সে তোকে বিয়ে করে এর চেয়ে বেশি নিতে নামতে পারে আমি এসব বিশ্বাস করি না তোর বিশ্বাস অবিশ্বাসে কি আসে যায় পাবলিক কি বলে সেটা শোন চলো এই দৃশ্য সহ্য করতে পারছি না চলো চলো Oh
সব মারপ্যাচ বুদ্ধির খেলা, বড় বড় ধনী দেশের নেতারা খেলে, আর এই দেশে তুই অকর্মণ ভাই। আমি লোহানি, বিসি লোহানি। আমার ইজ্জত বাঁচাবার জন্যে ওদের ইজ্জত আমি কেড়ে নিয়েছি। এখন দেখবেন চন্দ্রা ওদের কি চোখে দেখে আর পাবলিক ওদের কি করে। আমার কাছে জানতে চাস, জবাব চাস আমার কাছে, জবাব দেব। সাগর রে, তুইও প্রশ্ন করিস, তুইও অবিশ্বাস করিস আমাদের। সাগর, এসব মিথ্যে, এসব নিশ্চয়ই কারো ষড়যন্ত্র। ওই লোক দুটোকে আমরা কেউ চিনি না, কোনো দিন দেখিনি। তোকে খোঁজার নাম করে এসে বলল। সাগর ভাই বাড়িতে আছেন? না, আমরা ওনার ছাত্র, একটু বসি। ঠিক আছে, বসো। কিন্তু বুঝতে পারিনি ওরা এত বড় সর্বনাশ করবে। তোমাদের জামিন হয়ে গেল, যাও বাসা চলে যাও। জি, দেখলি তো মিছিল হওয়ার উকিল যতদিন আছে ততদিন আমার কেউ আটকেতে পারবো না। আমার লিডার জিন্দাবাদ। হ্যাঁ, জিন্দাবাদ। ষড়যন্ত্র করে একটি ভদ্র পরিবারকে বেশ্যা বানিয়ে দিয়েছেন, আমি আপনাকে ছাড়বো না। ইলিয়াস, তুমি আমার উকিল। কিসের উকিল? একটি ক্রিমিনাল আমার উকিল হতে পারে না? আপনার মুখোশ খুলে গেছে, আইন আমরা, আইনের কি শক্তি আমি আপনাকে দেখিয়ে দেব। তুমি আমার সঙ্গে এসো। এই এই না 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 এসো ইলিয়াস।
একি করছো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ছাড়া এসো আমার সঙ্গে বসো এখানে তুমি প্লিজ বসো বসো আমি তোমার হয়ে লড়বো না এই আদালত তোমার সই করো ওই বদমাশটা কি শাস্তি আমি দেই সই করো প্রমাণ স্বরূপ ওই ক্যাসেট ছাড়া তোমার কাছে কিছু আছে না স্যার এই ক্যাসেট ছাড়া কিছু নেই স্যার ঠিক আছে এটাই যথেষ্ট এটা দিয়ে লোহানিকে কম পক্ষে 7 বছরের জেল খাটানো যাবে তোমার পরিবারের সম্মান ফিরিয়ে দেওয়া যাবে কি করছো তুমি উঠো তো মাথা ঠান্ডা করে এখানে বসো বিশ পর্যন্ত ঘর থেকে বের হবে আমি থানায় ফোন করছি বসো ইলিয়াস তোমার কি ধারণা ওই ক্যাসেটটা নিয়ে তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারবে পারবে না আমার ঝামেলা একটু বাড়বে ইলিয়াস আমি বন্ধুত্বের হাত বাড়াচ্ছি ক্যাসেটটা দিয়ে দাও আমি তোমাকে টাকা দেব 5 লাখ 10 লাখ 20 লাখ ইলিয়াস 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 আমি বিসি লোহানি তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছি বন্ধুই যখন ভাবেন তাহলে টাকার কথা বলেন কেন হ্যাঁ কুরবান ভাই ইচ্ছা তো আমার সাথে নোট করছে আসলো কি কইরা আপনার সাথে নাটক না করলে এই ক্যাসে তারাও যে দস্তখত ওর কাছ থেকে আদায় করতে পারতাম সই করা কাগজে আমার বোনেরা বেশ্যা তাই আত্মহত্যা করলাম কথাটা লিখে ওর পকেটে দিয়ে দিন বাস সব শেষ সম্ভ্রান্ত পরিবারের
मान सम्मान भूले मिसिए दिए भय देखियो ना पापा सारा जीवन भय भय कुकरिया मरे गेछि मरार आगे ताई मरते आज भय नहीं आमी आमी आईनेर आश्रय निब आमी तोमादेर फाँसिते झुलिए छाड़ब आईनेर आश्रय निबि आमाके फाँसिते झुलाबि तोर मायेर कथा भुले गेलि भुले आछे तोर मायेर कथा भुले आछे तोर मायेर कथा भुले आछे ভদ্রলোকের বাড়িতে বেশ্যা এনে তুলেছো তুলেছি আরো তুলবো এই পথ আমি কিছুতেই ছাড়বো না আমার চন্দ্রা আর আমার পেটের সন্তানকে তোমার পাপের পয়সার ভাত খেতে দেব না আর তুমি কি করে এই নোংরা পথে যাও তাও আমি দেখে নেব কোথায় যাস থানায় পুলিশের কাছে লোক তোমাকে পাপের পথে নিয়ে গেছে পাপের শাস্তি তোমাকে পেতেই হবে শাস্তি তুই শাস্তি দিবি আমাকে আমাকে শাস্তি দিবি তুই 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 তুমিও বৌমা কম করলেই তোর দিদটা পইরা যায় পানি খাবে পানি দাও পানি দাও পানি পানি পাবি পাবি পানি পাবি সব পাবি ডাক্তারের কাছে নিয়ে যাব ভালো হয়ে যাবি পায়ের উপর পা তুলে রানীর মতো থাকবি বল রাজি বল আম্মুকে পানি দাও আম্মু পানি খাবে পানি পানি পাবি বল রাজি আমি ডাক্তারের ফোন করতেছি এইটা রেল লাইনের উপরে ফালাই দিয়ে যা চন্দ্রা চন্দ্র মামনি চন্দ্রা কে সাগর এলি আপনি 500 টাকা আছে ছোট ভাইয়ের পাঠিয়ে দাও সাধু সাজো সাধু সাজো অমন কি করে অমন ধ্যান না ভাই সাধু সাজে মেয়ের কামে খায় বুঝা খানা রজনিয়া তোমারই কি ভাবছিলাম আর নিজের চোখে কি দেখলাম মহলায় তো তুমি শেষ করে দিছো মহল্লায় আমরা না বললে থাকি এই মহল্লায় কুকাম চলবো না কাল সকালে বিচার ভাব তোমাকে মহল্লা ছাড়া গরম মনে রেখো এই চল তো আমার ভাইয়া দে ব্যবসা করো বুঝলে মামা
তোমরা কারা? কেন এসেছো? কেন এসেছো? তোমরা তোমরাই তো ইট মেরে দিলে, চিমটি দিয়ে দিলে, টানে ধরে দিলে, ব্যবসা বলে দিলে। চলে যাও, বেরিয়ে যাও। কেঁদো না ব্যথা পেলে, কেঁদো না, আসো না প্রাণ খুলে, আসো না, এ জগতে কেউ থাকে না, চিরদিন থাকে না। মরে নাই সাগর, মরে নাই, নিজে কবরে যায় নাই, বাপ মা বোনদের কবর দিতে গেছে, আর ও তো আমারও কবর দিয়ে ফেলবে। করবেন ভাই, একটা ব্যবস্থা করেন, ব্যবস্থা করেন। কুরবান ভাই, সাগর মরে নাই, কুড়ালের কোবে মরে নাই, ট্রেনে কাটা পড়ে মরে নাই। কিসের জানোর, কিসের জান? আরে পাথরের জান হলে তো এতখানে ভাইকার টুকরা টুকরা হয়ে যাওয়ার কথা। কুরবান ভাই, সাগর মরে নাই, মরে নাই, মরে নাই। সোরে বাচ্চা, আমার সাগর পিছে আছে, আমার সাগর পিছে আছে। বুকের ভালোবাসা জ্বলে পুড়ে ছাই হয়ে এখন ঘৃণায় রূপ নিয়েছে। আমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন মৃত্যুর চাইতে ভয়ঙ্কর। আর এই ভয়ঙ্কর পথে ওস্তাদ হয়ে আমি ছাত্রদেরকে নিয়ে যেতে পারি না। তোমরা ফিরে যাও। না ওস্তাদ, প্রতিশোধের আগুনের চেয়ে বড় জ্বালা প্রতিবাদের আগুন, আর আমরা সেই আগুনে জ্বলছি। ওস্তাদ,
আমরা এই যুদ্ধের একজন সৈনিক হতে চাই, বৃন্তির জন্য জীবন উৎসর্গ করতে চাই। বেশ চলো, শুধু মনে রাখতে হবে আমরা যার সাথে লড়তে যাচ্ছি সে 11 কোটি মানুষকে ধোঁকা দেবার ক্ষমতা রাখে, তাই আমাদেরকে খুব কৌশলে এগিয়ে যেতে হবে। গরম খবর আছে লিডার, দেখেন সারা শহরে আপনার নির্বাচনী পোস্টারে কারো যেন আজে বাজে কথা লিখে রাখছে, এই দেখেন। বিসি লোহানি, তুই 6 জন মানুষের মৃত্যুর জন্য দায়ী, তোরে 6 বার খুন করা হবে। লিডার, এসব আপনার বিপক্ষ দলের কাম, সরকার পক্ষেরও হইতে পারে। আপনারে ক্ষমতায় যাইতে না ধরনের ষড়যন্ত্র, আপনি মিটিং এর মধ্যে খাইয়া এই কথাটাই কইবেন, দেখবেন সব পাবলিক আপনার সাপোর্ট হয়ে যাব। আরে এই ছেলে তো ঠিক কথা বলছে, কে তুমি? আমি লিডার আপনার সাপোর্টার, আপনি ছাড়াই গরিব দুঃখী আর কেউ নাই। আপনার জন্য লিডার আমার জান কুরবান, তাই তো পোস্টার দেখে আর থাকতে পারি নাই। আপনি লিডার মিটিং এর মধ্যে দাঁত ভাঙা জবাব দিবেন। কুরবান ভাই, এই ছেলেকে রেখে দেন, কাজের ছেলে। এই নিয়াজি, আমার বক্তৃতার মধ্যে এই কথাটা লিখে দাও। আর হ্যাঁ, লেখনিকের কি অবস্থা? সেই কবে থেকে লিডারকে বলছি নিজে নিজে অভ্যাস করুন, আমার কথা কানেই নেয় না। এই ঠোঁট নানার আর এই পাবলিক যদি বুঝতে পারে আমাদের মান সম্মান একেবারে যাবে। লিডার, আর একটু দোষটি বলবেন। আমার গরিব দুঃখী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এবারে নির্বাচনে সমস্ত পার্টি আমাদের ভয় পাচ্ছে, তাই সরকারি দল, অন্যান্য বিরোধী দল সবাই মিলে আমার বিরুদ্ধে আমার করেছে। আমি আপনাদের সামনে সব পরিষ্কার করে দিচ্ছি। ওস্তাদ পারবেন? চক্রান্ত, আমার বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল পড়ে লেগেছে, লেলিয়ে দিয়েছে এক তাজা তরুণ বিপদ গ্রবককে। আপনারা দেখেছেন সারা শহরে আমার নির্বাচনী পোস্টারে খারা যেন আজে বাজে কথা লিখে রেখেছে। এই যে দেখুন, আপনারা জানেন এ কাজ কাদের, আমি আপনাদের সামনে পরিষ্কার করে দিচ্ছি। এ কাজ যে করেছে সে এক বিপদগামী তরুণ যুবক, সে সারা শহরে সন্ত্রাস করে বেড়ায়, মতো জঘন্য ব্যবসার সঙ্গে সে জড়িত। আমাদের সমাজ থেকে এইসব সন্ত্রাসকে উৎখাত করতে হবে। এখন আমি সেই সন্ত্রাসী তরুণের নাম আপনাদের সামনে ঘোষণা করব। সারা শহরে সন্ত্রাস করে বেড়ায় যে তরুণ, তার নাম হচ্ছে হ্যালো, এই কাজ যে করেছে তার নাম সাগর। একটা গরিব ছোট লোক হয়ে সে আমার মেয়ের সঙ্গে প্রেম করেছিল, আমার মেয়েও তার জন্য পাগল হয়েছিল। করুন ভাই, বন্ধ কর, বন্ধ করছি তো। আমি নেতা, তোমরা গরিব দুঃখী, তোমরা গরিব দুঃখী আছো বলেই আমি তোমাদের উপর দরদ দেখাই। আমি কোথায় বলছি? সেই তোমরা ছোট লোকের দল, যদি আমার সমান হতে চাও তাহলে খেতে টুকরো টুকরো করে ফেলবো। বন্ধ কর, ভাই দেখেন তো, দেখেন না কি হলো। থামো থামো, তোমরা শোনো আমার কথা, আমি তোমাদের লিডার, আমার কথা শোনো। তোর মাইকের গুষ্টি মারি, আওয়াজ আসো করতে গাইবি, আওয়াজ গাইবি, গাইবি আওয়াজ, শালা আমাকে শিখাও। আমি এমন চক্রান্ত করেছিলাম যে সাগরের পরিবারের 6 জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল, আমি ওদের খুন করেছি, কেন করবো না? আমি লিডার, তোরা পাবলিক, তোদের মতো কেউ যদি আমার মেয়েকে বিয়ে করে আমার সমান হতে চায় তাহলে আমি সহ্য করবো। জবাব দে ভগিনীর মুদ্রা, জবাব দে।
শুয়োর কুত্তা হারামির দল ইকমারস আমি তোদের খুন করব আমার বন্দুক কই আমি তোদের লিঙ্ক করে ছেড়ে দেব চিন্তা করে ছেড়ে দেব দেখেন আপনারা বুঝতে পারতেছেন এটা লিডারের বিরুদ্ধে একটা চক্রান্ত আমাদের বুঝে কি হবে জান পাবলিককে বুঝান আমাকে এখান থেকে নিয়ে যাও ওরা ওরা আমাকে তালা বন্ধ করে রেখেছে যাবেন আপনি ছাগলের কাছে ওস্তাদ যেখানে আছেন সেখানে কি আপনি থাকতে পারবেন পারবো সাগরের সঙ্গে যে কোনো জায়গায় আমি থাকতে পারবো আরে এত কথার দরকার কি ভিলহম আমরা এই পার্টির জন্য কোটি কোটি টাকা ব্যয় করছি আপনাদের টাকার জন্য তো লোহানী সাহেব প্রেসিডেন্ট ছিলেন কিন্তু এখন আমরা আপনাদের জন্য আমাদের রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে পারি না সোজা কথা লোহানী সাহেব কেমন বরখাস্ত করলাম কালকে সমস্ত পেপারে সার্কুলার করে দেবো পার্টির সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই আমাদের ভাবিস না লিডার তোর টাকা আছে আবার নতুন পার্টি বানাইবি চিন্তা করস কেন হ্যালো আমি সাগর আমার পরিবারের কেউ আত্মহত্যা করে মরেনি তোর চক্রান্তের শিকার হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল আজ পাবলিকও তোকে লাথি মেরেছে জুতা পেটা করেছে থুতু দিয়েছে এমনকি তোর পার্টির প্রেসিডেন্টশিপ চলে গেছে পার্টির প্রেসিডেন্ট বিসি লোহানির মৃত্যু হলো আজ আমার পরিবারের ছয় জনকে তুই হত্যা করেছিস তোকেও আমি ছয় বার হত্যা করব তার প্রথমবার আজ করলাম আরো পাঁচবার তোকে মারবো পাঁচবার ওই বাহাদুর রে আমার চাই কাল
দুশ্মনের সাথে যার দুশ্মনী আমি তারে দোস্ত মনে করি। লোহানে আমার দুশ্মন, তুই লোহানের দুশ্মন। লোহানে আমার ভয় রে মাইরা করে গাতে জুড়াইছিল, আমি তোর বদ্র চাই। আমি কি করতে পারি? তুমি তো বাবা বাহাদুর, তুমি তুমি লোহানি রে খতম করবা, আর তার মায়ের তুলে দিবা আমার হাতে। আমি ওরে ময়ের করছে তোর জীব, তোকে জুড়ে গেছে নেইতে করে জুড়াই। আমি মারতে পারতাম কিন্তু নাই নাই, ও আমার দোস্ত না হোক লোহানির তো দুশ্মন। ও আগে লোহানির খতম করুক, তারপর শেষ খেলাটা আমি খেলু। ও বুঝছি লোহানির মায়ের লগে আসে কি দুটাই মরবো, দুটাই মরবো, দুটাই মরবো, লিডার মামুনি নাই। নাই মানে? ঘরের জানালা ভাঙা, মামুনি নাই। কোন ভাই? আপনি জানেন এই দুনিয়ায় চন্দ্র ছাড়া আমার আর কেউ নাই। সাত আসমান সাত জমিন তন্ন তন্ন করে খুঁজা হইলেও আমার চন্দ্রের খুঁজ জানেন, আমার মাইয়ার খুঁজ জানেন নাই। না আমি তাম দুনিয়া তাদা করে দিব। মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর, আমি দেখতেছি। আয় এই সারা পারমাশিয়া দিব। চন্দা কোথায়? চন্দা কোথায়? চন্দা কোথায়? চন্দা কোথায়? বল চন্দ্রা মা কোথায়? আমি জানি না। জানুস না? জানুস না? জানুস না? পাইলাম না, পাইলাম না লিডার, চন্দ্রা মারে খুঁজা পাইতাছি না। কাপড় কই পাইলিল আমি? হুশ করে কথা কশিরাজি, মাথা ঠিক নাই। আমার মেয়ে কোথায়? তোর মাইয়া? যত টাকা লাগে দিন, 1 কোটি 2 কোটি 5 কোটি লোহানি টাকা গরম দেখাইস না, এটা পাগলা সিরাজির প্রতিশোধ। তোর মাইয়া যদি হাতে পাইতাম তাহলে এখানে ঢোকার আগে দেখি সদর দরজায় চুলটছে কামির বাচ্চা। হঠাৎ করে গুলি করে দিলে আমার কিন্তু কোন দোষ নাই। খুঁজতে হইব লোহানি মাইয়ারে, খুঁজতে হইব। আমি খুঁজে বার করো। তুই পারবি? আমি পারু, আমি পারু। তুমি তুমি এখানে কেমন করে এলে? আমরা এনেছি। কেন? কেউ আমাকে নিয়ে আসেনি সাগর,
ওদের সাহায্য নিয়ে আমি নিজেই এসেছি। কেন এসেছো সাগর? এই প্রশ্ন আর কেউ করলো তুমি করতে পারো না, কারণ তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তুমি জানো আমার ভাগ্য, আমার জীবন মৃত্যু সব তোমার সাথে বাধা হয়ে গেছে। আমার সঙ্গে কারো ভাগ্য বাধা হতে পারে না, কারণ আমার ভাগ্য এগিয়ে চলেছে ফাঁসির মঞ্চের দিকে। আমার জীবনে প্রেম, ভালোবাসা, মায়া, মমতা এসব দুর্বলতার কোন স্থান নেই, আছে শুধু প্রতিশোধ, প্রতিহিংসা আর ঘৃণা। প্রেম ভালোবাসা নাম দুর্বলতা নয় সাগর, প্রেম ভালোবাসা হলো শক্তি। এ কথা আমি মর্মে মর্মে জানি। যে বাবার চোখে চোখ তুলে তাকানোর সাহস আমার ছিল না, সে বাবার মুখে মুখে দাঁড়িয়ে চিৎকার করে প্রতিবাদ করেছি আমি তোমার ভালোবাসার শক্তিতে। আর প্রতিশোধ যদি তোমার থেকে থাকে তবে আমারও আছে সাগর, প্রতিহিংসা যদি তোমার থেকে থাকে আমারও আছে, ঘৃণা যদি তোমার থেকে থাকে সেই ঘৃণা আমারও আছে। না, আমার ঘৃণা, আমার প্রতিশোধ, আমার প্রতিহিংসার সঙ্গে নিজেকে তুমি মেলাতে পারবে না। আমার প্রতিশোধ, আমার প্রতিহিংসা, আমার ঘৃণাচার প্রতি, তুমি তো তারই সন্তান। হ্যাঁ, দুর্ভাগ্য আমার যে আমি তারই সন্তান, দুর্ভাগ্য আমার যে তারই পরিচয় এতদিন আমার পরিচয় গড়ে উঠেছে। বলো তার জন্য কি প্রাশ্চিত্য করতে হবে আমাকে? কে প্রাশ্চিত্য, কে প্রাশ্চিত্য? যে পাপ রক্ত পরিচয় আমার শিরায় শিরায় বয়ে চলেছে, কেটে বের করে দে সেই রক্ত। রেমন, পাবন, গালিব, মানাম, ওকে বাড়িতে রেখে আয়। না, কেউ আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না সাগর। শুনতে হয়তো সেখানে গল্পের মতো লাগবে, তবু আমি একথা ভেবে চিরদিনের মতন চলে এসেছি। মেয়েরা একবারই বাপি বাড়ি থেকে চলে আসে, যার কাছে আসে তার কাছ থেকে শুধু লাশ হয়ে যাওয়ার পরে আলাদা হতে পারে, বেঁচে থাকতে নয়। এসব এসব ওই গল্প উপন্যাস কল্প কাহিনীতেই মানায় চন্দ্রা, জীবনে এসব মানায় না। জীবনে যা ঘটে সাগর কোন গল্প উপন্যাস কল্পনাও তার কাছাকাছি যেতে পারে না। তোমার জীবনে যা ঘটে গেছে এমন নিঃশংস ঘটনা কোন গল্প উপন্যাসে পরিচয় করে দিন সাগর। আমার জীবনে এর চেয়ে কম কিছু ঘটেনি, কিন্তু সেদিন সে 8-9 বছরের চন্দ্রার সমস্ত ঘৃণা, সমস্ত প্রতিবাদ ভয়ের বুকের মধ্যে কুঁকড়ে গিয়েছিল। আজ তোমার প্রতিহিংসার সাথে মিশে সেই প্রতিহিংসা আমার বুকে জেগে উঠেছে। তোমার প্রতিহিংসা? হ্যাঁ, ওই একই হত্যাকারী বিশ্রী লোহানি আমার মাকে গর্ভে সন্তান সহ মেরে ফেলেছিল। সেদিন থেকে ওই বাপ নামে পাপটাকে আমি শুধু ঘেলাই করে এসেছি, কিন্তু প্রকাশ করতে পারিনি। আজ তোমার ভালোবাসা সাহসে আমার ঘৃণার আগুন জ্বলে উঠেছে। তবু চন্দ্রা, আমার প্রতিশোধের সঙ্গে তোমার প্রতিশোধ মিলবে না, চরম মুহূর্তে তোমার বুক কেঁপে উঠবে, কারণ তুমি তারই সন্তান। লোহানি তোমার জন্মদাতা, লোহানি তোমার পরিচয়। সেই পরিচয় আমি মুছে ফেলেছি সাগর, এখন থেকে তুমি আমার পরিচয়, তুমি আমার ভালোবাসা, তুমি আমার পৃথিবী। প্রতিশোধ নিতে গিয়ে যদি কোনো শাস্তি পাওনা হয় সে যত বড় শাস্তি হোক তার সমান অংশ আমারও। না না চন্দ্রা, আমার পথে আমি কাউকে চড়াবো না, এই কঠিন নির্মম পথ আমার একার। একার বলে কিছু আর তোমার জীবনে থাকতে পারে না সাগর। ভালোবাসা অঙ্গীকার করার পর সুখ দুঃখ হাসি কান্না আনন্দ যন্ত্রণা সব দুজনের মধ্যে ভাগাভাগি হয়ে যায়। হ্যাঁ যায়, কিন্তু সে মানুষের জন্যে। আমি তো এখন আর মানুষ নেই চন্দ্রা, আমি এখন এক হিংস্র ভয়ঙ্কর জন্তু হয়ে গেছি। এই জন্য তোমার ভালোবাসা, প্রেম, মায়া, মমতার কোন স্থান নেই। তাই যদি হয় তাহলে একটু আগে আমার হাত থেকে ছুরি কেড়ে নিয়ে যে ফেলে দিয়ে দাও সে কে? কে আমার রক্তাক্ত হাতে তা চেপে ধরেছিল? পরম মমতায় পরশায়। কি এটা? লিডারের ভক্তরা ওনার জন্য গিফট পাঠিয়েছেন। এখানে রাখ, খোল। খুলেন না, খুলেন না, ওটা বোম।
না লিডার করুন ভাই আমি খুলতেছি আমি খুলতেছি বোম না ক্যাসেট মিটিং এর ক্যাসেট মনে হয় কোনো ভিডিও কোম্পানি পাঠিয়েছে চালাও লোহানি আজ তুই দ্বিতীয়বার মরবি যে মেয়ের জন্য তুই আমার এত বড় সর্বনাশ করেছিস তোর সেই মেয়ে এখন আমার কাছে এই ক্যাসেটের কপি প্রত্যেক অফিসে অফিসে চলে যাবে তুই যা দেখছিস এ দেশের সব সাংবাদিক তা দেখবে কি দেখবে চন্দ্রা পরে আর বাড়তে দেওয়া যাবে না লিডার ওরে খতম করে ফেলতেই হবে একটু সময় দে লিডার চব্বিশ ঘন্টা একটা কৌশল একটা কায়দা একটা বুদ্ধি আমি ঠিকই খুঁজে বের করব বুদ্ধিদাতা হলো এই কোরবান চাচা আমার মায়ের মৃত্যু থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সব ওই কোরবান চাচার বুদ্ধিতে কোরবান আমি আমি লিডার নে কিছু খায় নে আমি কিছু খাবো না করবেন ভাই আমার সব তো একে একে শেষ হয়ে যাচ্ছে কিচ্ছু চিন্তা করিস না বুদ্ধি একটা বাইর করে ফেলাইছি বুদ্ধি কি বুদ্ধি কইতাছি আগে খাওয়া শুরু কর খাওয়া আমার পেটে যাবে না কুরবান ভাই পাগল আরে যত মুশকিল তত আসান নে আমি খাওয়াই দিতেছি নে হাকর হ্যালো কোরবান মিয়া খাওনের মধ্যে ঠিক মতো বিষ মিশাইছ তো লোহানি খতম হইলে ক্যাশ এক কোটি টাকা দিমু তোমারে আর লোহানি সবকিছুই তো তুমি পাইবা কি হইছে লিডার বুদ্ধি বাইর করছেন না আমি আপনার এত বিশ্বাস করি কোরবান ভাই বলে ডাকি হ্যাঁ আর আপনি সিরাজের লগে হাত মিলাইয়া আমারে মারার বুদ্ধি বাইর করছেন মায়ের দিমু কিন্তু পাগলের মতো কি কইতাছস কত বেইমান খাবারের মধ্যে বিষ মিশাইয়া সেই খাওয়া আমার খাওয়াইতে চান হ্যাঁ তাও আবার নিজের হাতে হ্যাঁ লিডার তুই তুই আমার এই কথা কইতাছস আমারে অবিশ্বাস করতাছস তুই আমি আমি তোরে জিরো থেকে এত দূর আনছি আমার সামনে রাখা শব্দ তৈরি হয়ে গেছে এখন আমার খতম করতে পারলেই সব কিছু মালিক হইতে পারবেন হ্যাঁ বাস বাস লিডার বাস আর কইস না তুই যখন আমারে অবিশ্বাস করেই ফেলেছস তখন দেখ দেখ তোর সামনে আমি খাইতেছি খা
না লিডার না, আমি তোর বিয়ে নাই। হ্যালো সিরাজি, আমি মরি নাই, মরি নাই কুত্তার বাচ্চা, আমি মরি নাই। মরছে তোর লোক, যারে তুই টেকা দিস, সে কোরবান, তারে আমি মাইরে ফেলাইছি শুয়ারের বাচ্চা। আরে মূর্খ, আমি সাগর, নিজের এত বিশ্বাসী ডানহাতটাকে মেরে ফেললি, আর এসব তো আমার চাল। তোর জন্য আমার পরিবারের ছয়জন বিষ খেয়েছিল, সেই বিষে আজ তোর সবচেয়ে কাছের মানুষটি শেষ হলো। তোকে এই তৃতীয়বার মারলাম, আরো তিনবার বাকি, তৈরি থাকিস। কুরবান ভাই, আমি তোরে মারি নাই তো, আমি তোরে মারি নাই, ওই সিরাজের গলা নকল করে হয়েছিল, সিরাজের গলা নকল করে, তুই আমার কথা বিশ্বাস কর, আমি তোরে মারি নাই কুরবান ভাই, আমি তোরে মারি নাই। তুমি অ্যাডভোকেট মানুষ, একটা বুদ্ধি দাও। আমার পার্টি আছে, মেয়ে গেছে, সবচেয়ে কাছের মানুষটা চলে গেছে, আমার তো সব শেষ হয়ে গেল, বাইরে বেরোতে পারি না, পাবলিক দেখলে ঢিল মারে, চারিদিকে পাহারা বসিয়ে নিজের ঘরের মধ্যে জেলখানার আসামি হয়ে বসে আছি। উপায় একটা আছে, চন্দ্রাকে কিডন্যাপ করেছে এই বলে ওর বিরুদ্ধে মামলা ঠুকে দিয়ে পুলিশ কর পিছনে লেলিয়ে দেওয়া। না ওটা সমস্যা নয়, হাজার হাজার উকিলের মধ্যে আমাকে যেমন কিনে ফেলেছেন, তেমনি হাজার হাজার ডাক্তারের মধ্যেও নিশ্চয়ই কাউকে পাওয়া যাবে যাকে টাকা দিয়ে ব্যাগটিতে লিখিয়ে নেওয়া যাবে চন্দ্রার মাথায় গোলমাল আছে, আর পাগল মেয়েকে কিডন্যাপ করে ভিডিও করার অভিযোগে ওই হারামজাদাকে পুলিশ খুঁজে বের করবেই। তাহলে তাই করো। ওকে লিডার, যাও। আঙ্কেল চন্দ্রা, তুমি এখানে? তুই সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলি, সেই কাগজে আত্মহত্যার কথা লিখে আমাকে মেরে ট্রেন লাইনে ফেলে এসেছিলি। আমি মরিনি, কিন্তু তুই মরবি যদি আমার কথা মতো কাজ না করিস। কি কাজ? টেলিফোনটা তোল। লোহানিকে টেলিফোন করে বল তার মেয়ে আমার কাছ থেকে পালিয়ে এসে তোর এখানে উঠেছে, লোহানি এসে যেন নিয়ে যায়, গলা যেন একটু না কাঁপে, অভিনেতা খুব ভালোই করতে জানিস, যেমন আমার সাথে করেছিলি, ঠিক তেমনি বন্ধুর মতো বন্ধুকে ডাকবি, আমার হাত ট্রিগারে আছে, একটু চালাকি করলেই মাথাটা ফুটো হয়ে যাবে। হ্যালো,
লোহানী ভাই, সুখবর আছে, চন্দ্রা সাগর এখান থেকে পালিয়েছে, আমার এখানে আশ্রয় নিয়েছে। ড্যাডি, আমার ভুল ভেঙে গেছে ড্যাডি, আমি বহু কষ্টে ওই শয়তানের কাছ থেকে পালিয়ে এসে দিলেবাসে আশ্রয় নিয়েছি। তুমি শীঘ্রই এসে আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। এই কে, কোথায় আছিস? এদিকে আয়, আমার গাড়ি বের কর। গাড়ি? না না, গাড়ি না, গাড়ি চিনে ফেলবে, স্কুটার। এই তো অ্যাডভোকেট, এই কাগজটার মূল্য ঠিকই বুঝিস। নেলেক, আমি অ্যাডভোকেট ইলিয়াস কুবরা জেনে ফেলেছি যে পিসি লোহানি কোরবানকে খুন করেছে। এখন পিসি লোহানি আমাকেও খুন করতে পারে, যদি আমার মৃত্যু হয় তবে পিসি লোহানি তার জন্য দায়ী থাকবে। সই কর, তারিখ দে। আমিও একটা কাগজে সই করে তারিখ দিয়েছিলাম, তারপর কি হয়েছিল বল, কি হয়েছিল? দেখ তোর মরণ ভাব। তোর লিডার এসে দরজা খুললেই দড়িতে টান পড়বে, তোর পায়ে নিস্তিক ওই চেয়ার সরে যাবে, সাথে সাথে ফাঁসিতে লটকে পড়বি। তোর মৃত্যুর জন্য আমার পাপাই দায়ী থাকবে। তোর জন্য তুই দায়ী, এই তার লিখিত প্রমাণ, ছবি। লিডার, লিডার, আপনার চিঠি। হ্যালো, হ্যালো, ছবি আর চিঠি পেয়েছিস? উকিলকে মেরে ফেলেছিস? আমি মানি নেই। উকিল তো তাই লিখে গেছে। দেখ তোর হাতে তো ওটা ফটোকপি, লেখা আসলে স্ট্যাম্প পেপারটা আমার কাছে, ওটা পুলিশের হাতে যাবে, পুলিশ তোকে ধরবে, আদালতে তোর বিচার হবে। কত টাকা চাও? 1 লাখ, 5 লাখ, 10 লাখ? নাও, তবু আমাকে উকিলের কাগজটা ফিরিয়ে দাও। বলো কত চাও? 1 কোটি টাকা নগদ। 1 কোটি? এত টাকা রাজি? না না না, ঠিক আছে ঠিক আছে, দেব। কবে, কোথায়, কখন? আজ রাত 10টায় মিরবাগ রেল ক্রসিং এ টাকা নিয়ে এক আসবি। সাবধান, কোন লোক আসবে না তোর সাথে, কোন চালাকি করতে চাইলে আমাকে তো চিনিস, টাকাও যাবে তোর জীবনও যাবে। টাকা নিয়ে উকিলের কাগজটা আমার জমান, এক মনে রাখিস। লোহানী
লোহানি 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 ভয় পেয়ে কাপড় নষ্ট করার দরকার নেই লোহানি এই কাপড়েতে তোমাকে ঘরে ফিরতে হবে অবশ্য ন্যাংটা হয়ে ঘরে ফেরার অভ্যেস এর মধ্যে তোমার হয়ে গেছে তাই না টাকা এনেছো পুরো এক কোটি আছে আমার জন্মের ঠিক আছে লোহানি কথা নড়চড় হয় না দাঁড়াও কি কথা দিয়েছিলাম টাকা নিয়ে কাগজ দিয়ে দেব দিয়ে দিয়েছি কিন্তু তারপর কি করব তা তো বলিনি চেয়ে দেখ লোহানি এই সেই জায়গা এই সেই ট্রেন লাইন যেখানে একদিন তোর লোকেরা আমাকে ফেলে রেখে গিয়েছিল আমি মরিনি কিন্তু আজ তুই আমাকে আমাকে মাফ করে দে মাফ করে দে কিসের মা নিজের প্রত্যেকটা কুকর্মের কথা মনে কর প্রত্যেকটা বেইমানির কথা মনে কর লোহানি বেইমানের সঙ্গে বেইমানি করার নামই ইমানদারি আর দু মিনিট পরে ট্রেন আসবে তুই মরবি লোকে বলবে নিজের গিরি হারিয়ে মেয়ে হারিয়ে পাবলিকের জুতোর বাড়ি খেয়ে তুই আত্মহত্যা করেছিস মৃত্যু ভয় কি ভয়াবহ তা টের পেয়েছিস জানি এই পাঁচবার মারলাম তোকে আর বাকি থাকলো একবার একবার হ্যাঁ ওই আঙ্গুল ওভাবেই রাখবি বন্ধ করবি না কারণ ওটা বন্ধ হওয়া মানেই তোর জীবনের শেষ ঘন্টা বেঁচে যাওয়া যতক্ষণ তোর আঙ্গুল সোজা আছে ততক্ষণ তুই বেঁচে আছিস ভাগ ভাগ রানি ভাগ ও যেদিকে যাচ্ছে ওদিকে তো অচিন্তপুর পুরানো রেল কোনখানে কোনখানে থাকে সাগর অচিন্তপুর পুরানো রেল স্টেশনে চলো জমি চলো হ্যাংটা ঝুলাইবা দে টাকাগুলো দে না এই টাকা দিব না এটা আমার টাকা কি করলি হ্যাঁ আমার টাকা দিব তোরেই দিব তুই আমারে বিয়া করবি তারপর দিব বিয়ার রাইতে দিব বিয়ার রাইতে দিবি ঠিক আছে আজ রাইতেই তোরে বিয়া করু অক্ষরে বিয়া করু অক্ষরে আমি তো বেইমানি লোহানির মারিয়ারে আজকের মিশন সাকসেসফুল হইলে এই টাকা আমি তোমার মধ্যে ভাগ করে দেব এক কোটি টাকা বেইমান তোরে আমি তোরে আমি ছাড়ি না লোহানিরে দিয়া এই প্রতিশোধ আমি নিব নিজের আঙ্গুল নিজেই বন্ধ করতে পারি না ওই আঙ্গুল ওভাবেই রাখবি বন্ধ করবি না কারণ ওটা বন্ধ হওয়া মানেই তোর জীবনের শেষ ঘন্টা বেঁচে যাওয়া হিরা এই শালির বেটি পাগল সিরাজির ডালি গুলি খেয়েছে কি যেন বলতে চায় আমার আপনি বাঁচান আপনি মেয়ের খবর দিব কোথায় আমার মেয়ে বল বল কোথায় আমার মেয়ে সত্যি করে বল লন্ডনে আমি তোর চিকিৎসা করাবো লন্ডনে 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 বল আমার মেয়ে কোথায় বল বল আমার মেয়ে কোথায় অচিন্তপুর পুরানা রেল স্টেশনে ছিয়াজি আপনার মাইয়ারে
লেংকা জুলাইতে গেছে। তোর কথা বিশ্বাস নাই, তুই তো সিরাজের দলের। লিডার ও ঠিকই বলেছে, মরণকালে কেউ মিথ্যা কথা বলে না। ঠিক বলেছে, মরণকালে কেউ মিথ্যে বলে না। অচিন্তপুর রেলওয়ে স্টেশন। Ah!
মানুষের সবার সাথে পূরণ হয় না। রক্তের দাগ সিঁড়ি বাইয়ের উপরে দিকে এসে মাফ করে দে, আমার মায়ের কাছে গিয়ে মাফ চাও। মাফ করে দে, আমার আপুর কাছে গিয়ে মাফ চাও। মাফ করে দে, আমার নিষ্পাপ বোন রিনির কাছে গিয়ে মাপ চাও, ঝিনির কাছে গিয়ে মাপ চাও, মাসুম বাচ্চা রিন্টুর কাছে গিয়ে মাপ চাও।
পানি মা 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 পানি দে পানি দে আবার সব ত্যাগ করে তোমারই ঘরে তোমারই অপেক্ষা ছিলাম, শুধু তোমারই অপেক্ষা। সাগর,